সালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আরেকটি সাতশূন্য। সেটা হচ্ছে ডিগ্রি পাস সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ ফাইনাল পরীক্ষার 2022 অনুষ্ঠিত 2023-24। বিষয় হচ্ছে ইতিহাস পঞ্চম পত্র, বিষয় কোড 13-150-1, বিষয় ইউরোপের ইতিহাস। তো চলুন আজকের সাতশূন্য দেখে নিই ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগ সহ এখানে আলোচনা করা হবে। ক বিভাগের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে টিকমার্ক দেওয়া আছে লাল কলম দিয়ে। কত সালে কন্টিনেন্টালের পতন হয়? 1453 সালে। তারপর 3 নম্বর হচ্ছে পূর্ব রোমান সাম্রাজ্যের পতন হয় কত সালে? 1453 সালে। তারপরে মোনালিসার চিত্রকর কে? মোনালিসার শিল্পী ছিলেন লিওনার্দো দা ভিঞ্চি। তারপর 7 নম্বর হচ্ছে জেসুইট সংঘ প্রতিষ্ঠা করে কে? জেসুইট সংঘ প্রতিষ্ঠা করে ইগনেসিয়াস লালা। তারপরে কলম্বাস কে ছিলেন? ইতালিয়ের নাবিক ছিলেন কলম্বাস। ধর্ম সংস্কার আন্দোলন সুক্তারা বলা হয় কাকে? ওয়াইক্লিফকে। এডিক্ট অফ ন্যান্ত জারি করেন কে? চতুর্থ হেনরি। এরপর হচ্ছে রেনেসাঁ অগ্রদূত বলা হয় কাকে? দান থেকে রেনেসাঁ অগ্রদূত বলা হয়। 17 নম্বরে দ্য লাস্ট জজমেন্ট চিত্রটি কে চিত্রকর? মাইকেল অ্যাঞ্জেলা। 19 নম্বরে বাস্কো দা গামা কোন দেশের নাবিক? পর্তুগালের। 21 নম্বরে জার্মানিতে ধর্ম সংস্কার আন্দোলনের জনক কে? মার্টিন লুথার। 23 নম্বরে ওয়ার্মসের সভা আহ্বান করে কে? রোমান সম্রাট চার্লস। 25 নম্বর পঞ্চম চার্লস কত সাল সিংহাসন ত্যাগ করেন? 1955 সালে। 27 নম্বরে ডাচ স্বাধীনতা যুদ্ধের সময়কাল উল্লেখ করো, 1568 থেকে 1648। ক্যাথারিন ডি মেডিসিন কোন ধর্মের ছিলেন? ক্যাথলিক ধর্মের ছিলেন। তারপরে এখানে আর কিছু প্রশ্ন আছে ইম্পর্টেন্ট। 29 নম্বরে ফ্রান্সের ধর্মীয় যুদ্ধের অবসান ঘটে কত সালে? 1598 সালে। 30 নম্বরে বার্থলোমিটের ডে হত্যাকাণ্ড কোথায় সংঘটিত হয়? প্যারিসে। আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করেন, ফেসবুক পেজটি যারা ফলো দেন অবশ্যই কিন্তু ফলো দেওয়া রাখবেন এবং একটা শেয়ার দিতে ভুলবেন না। তারপরে 31 নম্বরে রিসলুর পুরো নাম কী? আরমান রিসলু। 33 নম্বরে পৃথিবীর সূর্যের চারদিকে ঘুরছে এ তত্ত্বটি কে দিয়েছে? নিকোলাস কোপার্নিকাস। 35 নম্বর চতুর্দশ লুই কে ছিলেন? ফরাসি রাজা কোদশ লুইয়ের পুত্র। 37 নম্বরে করসিকান গাট কি? পোপ সপ্তম আলেকজান্ডার ক্ষুদ্র রক্ষী দল। 39 নম্বরে টেইল কি? একটি প্রত্যক্ষ করা। 41 নম্বরে 30 বর্ষব্যাপী যুদ্ধের অবসান ঘটে কোন সন্ধির মাধ্যমে? ওয়েস্টফেলিয়া সন্ধির মাধ্যমে। 42 নম্বরে ওয়েস্টফেলিয়া সন্ধি কি? 1618 থেকে 1648 সাল পর্যন্ত স্থায়ী দীর্ঘ 30 বছরব্যাপী যুদ্ধ যে চুক্তির মাধ্যমে শেষ হয় তা হচ্ছে ওয়েস্টফেলিয়ার সন্ধি। এদিকে 44 নম্বরে রাশিয়ার প্রাচীন রাজাদের উপাধি কি ছিল? জার। তারপরে 46 নম্বরে মেরিয়া থেরেসা কোন দেশের ছিলেন? অস্ট্রিয়ার রানী ছিলেন। তারপরে এদিকে যে আরো কিছু প্রশ্ন আছে এটা স্ক্রিনশট দিয়ে নেবেন। এখানে যে উপরে আরো কিছু আছে এগুলো স্ক্রিনশট দিয়ে নেন, ভালোভাবে দেখে নেন, কারণ এত তো বলা সম্ভব না, ভিডিওটা অনেক লং হয়ে গেছে। আর যদি গ বিভাগের কথা বলি, গ বিভাগে যে অল্প কিছু প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নগুলো যদি পড়েন তাহলে কমেন্ট পাবেন। ভিডিও রেজুলেশন বাড়িয়ে দেন তাহলে স্ক্রিনশট দিয়ে নেন। 1 নম্বর হচ্ছে ভৌগোলিক আবিষ্কার কারণসমূহ কী? 3 নম্বরে ফরাসি রাজতন্ত্র সুদূরকরণের কার্ডিনাল রিসলুয়ার অবদান। 5 নম্বরে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের কারণ ফলাফল। 7 নম্বরে সুইডেনের স্বাধীনতা। 9 নম্বরে ওলান্দার স্বাধীনতা সংগ্রামের কারণসহ। 11 নম্বরে 1789 সালের ফরাসি বিপ্লব। 13 নম্বরে ফরাসি বিপ্লবের 1789 আন্তর্জাতিক প্রভাব সম্পর্কে আলোচনা। 14 নম্বরে ফরাসি রাজতন্ত্রের সুদূরকরণ চতুর্থ হেনরির অবদান। 16 নম্বরে স্পেনের রাজা দ্বিতীয় ফিলিপের অভ্যন্তরীণ নীতি আলোচনা। 18 নম্বরে কূটনৈতিক বিপ্লব কি, ইহা কতটা সফল হয়েছিল? 21 নম্বরে মধ্যযুগ থেকে আধুনিক যুগে উত্তরণের বৈশিষ্ট্য আলোচনা। 24 নম্বরে ওয়েস্টফেলিয়ার সন্ধির গুরুত্ব। 26 নম্বরে জ্ঞানদীপ্ত স্বৈরাচার কি? এই গেল গ নম্বরে গ বিভাগে। এখন খ বিভাগের কথা যদি বলি, এই যে খ বিভাগের কয়েকটা প্রশ্ন আছে। ইতালি কেন প্রথম রেনেসাঁ শুরু হয়েছিল? 3 নম্বরে প্রতিসংস্কার আন্দোলন কি? 6 নম্বরে পোল্যান্ড বিভক্তির প্রধান কারণ
সাত নম্বরে ইউরোপের ইতিহাস, ওয়েস্টফেলিয়ার সন্ধিকি, নয় নম্বরে স্পেনীয় উত্তরাধিকার যুদ্ধের কারণ, দশ নম্বরে ফরাসি বিপ্লবের সামাজিক রাজনৈতিক কারণ, ১১ নম্বরে ফরাসি বিপ্লবের ফলাফল লেখো, আর এখানে এই যে ক্ষয়ের শেষে কয়েকটা প্রশ্ন আছে এগুলো দেখে সুন্দর করে স্ক্রিনশট দিন না, তাহলে এখান থেকে আপনারা ভালোভাবে পড়তে পারবেন। এই ছিল আজকে সাজেশন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, আমাদের আরও সাজেশন পাবেন আলামিন আইটিভিডি এবং আলামিন একাডেমি দুইটা ইউটিউব চ্যানেল নেই, ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।